বন্ধুরা, আজ আপনাদের দেখাতে চলেছি ইউরোপের সবথেকে জনপ্রিয় একটি পর্যটন স্পট আইফেল টাওয়ার। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমাদের আপলোড করা আপডেট ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবেই চলে যাবে আপনার কাছে। পর্যটকদের কাছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় শহর ফ্রান্সের রাজধানী প্যারিস, আর প্যারিসের সবচেয়ে জনপ্রিয় প্রাচীন নিদর্শনের নাম আইফেল টাওয়ার। 1889 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সপ্তম অ্যারো দি সেন্টের অন্তর্গত চ্যাম্প ডি মার্শে মেলার উদ্দেশ্যে এই টাওয়ারটি নির্মাণ করা হয়। প্রচলিত আছে টাওয়ারটি নির্মাণ কাজে 18,038টি পৃথক ধাতব খণ্ড একসঙ্গে সংযুক্ত করা হয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে মোট 2,50,00,000 নাট। এই কাজে নিয়োগপ্রাপ্ত 300 জন কর্মীর দক্ষ হাতের সুনিপুণ ছোঁয়া এখনও উপলব্ধি করা যায়। সম্পূর্ণ আইফেল টাওয়ারটি নির্মাণ করতে সময় লেগেছে 2 বছর 2 মাস 5 দিন। পরবর্তীতে কয়েকবার আইফেল টাওয়ারের আংশিক পরিবর্তন আনা হয়। টাওয়ারটির প্রকৃত রূপ ধরে রাখতে প্রতি 7 বছর পর পর এই টাওয়ার একবার রং করা হয়। সম্পূর্ণ টাওয়ারটিকে একবার রং করতে প্রয়োজন হয় 60 টন রং। মূল আইফেল টাওয়ারটির উচ্চতা 300 মিটার, এর উপর অ্যান্টিনা সহ আইফেল টাওয়ারের সর্বমোট উচ্চতা দাঁড়ায় 324 মিটার বা 1,063 ফুট। সুউচ্চ এই টাওয়ারটি একসময় বিশ্বের সর্বোচ্চ কাঠামো হিসেবে গণ্য হতো। 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ক্রাইসলার ভবন নির্মাণের পর আইফেল টাওয়ার পৃথিবীর সর্বোচ্চ পরিকাঠামোর মর্যাদা হারায়। প্রকৃত আইফেল টাওয়ারের ওজন 10,100 টন, তবে এই স্থাপনাটি তৈরিতে ব্যবহৃত ধাতব কাঠামোগুলোর ওজন 7,300 টন। আলোকসজ্জার জন্য টাওয়ারটিতে স্থাপন করা হয়েছে 336টি প্রজেক্টর এবং 20,000 বাতি। রাতের বেলা আইফেল টাওয়ারের ছবি ধারণ করা ফ্রান্সের আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি, তাই সেখানে ছবি তুলতে গেলে এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। 3টি স্তরে বিভক্ত আইফেল টাওয়ারটি সর্বমোট 1665টি সিঁড়ি ধাপ রয়েছে, পাশাপাশি আছে এলিভেটরেরও ব্যবস্থা। টাওয়ারের চূড়া থেকে একনজরে প্যারিস শহর দেখতে ছবির মতো সুন্দর। আপনি একবার এই টাওয়ারটি থেকে প্যারিস শহর দেখলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চোখ বন্ধ করে প্যারিসের কথা চিন্তা করলেই সেই দৃশ্যটুকুই আপনার মনে অনুভূত হবে। বন্ধুরা, আইফেল টাওয়ারের আরও একটি নাম রয়েছে, খুব চমৎকার নামটি। সেই নামটি হলো ট্যুর আইফেল। ফ্রান্সের মানুষের কাছে এটি ট্যুর আইফেল নামেই বেশি পরিচিত। সম্পূর্ণ এই টাওয়ারটি নির্মাণ করতে প্রায় 78 লাখ গোল্ড ফ্রাঙ্কস ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, আইফেল টাওয়ারের নামকরণ করা হয়েছে গোভাস্ত আইফেলের নামে। ইঞ্জিনিয়ার গোভাস্ত আইফেল ছিলেন রেল সেতুর নকশা প্রণয়নকারী। তিনি তার অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে আইফেল টাওয়ার নির্মাণ করেছিলেন। বর্তমানে ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আইফেল টাওয়ারের প্রকৃতি নির্মাণ করা হয়েছে। 1991 সালে আইফেল টাওয়ার ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। তো বন্ধুরা, এবার নিশ্চয়ই ভাবছেন আইফেল টাওয়ার ঘুরতে যাওয়ার উত্তম সময় কোনটি। শরৎ ও বসন্তকাল আইফেল টাওয়ার পরিদর্শনের সবচেয়ে সেরা সময়, বিশেষ করে ক্রিসমাসের সময় প্যারিসের সবচেয়ে বেশি পর্যটকদের আনাগোনা থাকে। তখন প্যারিস ভ্রমণ অন্যরকম এক আনন্দ দেয় পর্যটকদের। অনলাইন কিংবা আইফেল টাওয়ার পরিদর্শন স্থলে গিয়ে সরাসরি আইফেল টাওয়ারে প্রবেশের টিকিট করতে পারেন। আইফেল টাওয়ার পরিদর্শনকারীর বয়সের উপর ভিত্তি করে টিকিটের মূল্য নির্ধারণ করা রয়েছে, তবে 0 থেকে 4 বছরের শিশুদের জন্য আইফেল টাওয়ারে প্রবেশ মূল্য একেবারেই ফ্রি। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আইফেল টাওয়ারের কোন স্থানে এবং কত বয়সী মানুষের জন্য কতটুকু ভাড়া নির্ধারণ করা রয়েছে। সিঁড়ির মাধ্যমে প্রবেশ করতে হলে 4 থেকে 11 বছর বয়সীদের জন্য 3 ইউরো গুনতে হবে,
এছাড়া 12 থেকে 24 বছর বয়সীদের জন্য 3.5 ইউরো আর প্রাপ্ত বয়স্কদের জন্য ফি গুনতে হবে 5 ইউরো। তবে আপনাদের জেনে রাখা ভালো, সিঁড়ির মাধ্যমে কেবল নিচতলা থেকে দ্বিতীয় তলা পর্যন্তই যাওয়া যায়। এরপরে রয়েছে লিফটের মাধ্যমে প্রবেশ। নিচতলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত লিফটে প্রবেশ করতে চাইলে 4 বছর থেকে 11 বছর বয়সীদের জন্য গুনতে হবে 4 ইউরো, প্রাপ্ত বয়স্কদের জন্য গুনতে হবে 8.50 ইউরো, আর 12 থেকে 24 বছর বয়সীদের জন্য গুনতে হবে 7 ইউরো। নিচতলা থেকে সর্বোচ্চ তলায় আপনি যদি যেতে চান তাহলে প্রাপ্ত বয়স্কদের জন্য গুনতে হবে 14.50 ইউরো, 12 থেকে 24 বছর বয়সীদের জন্য গুনতে হবে 13 ইউরো, এবং 4 থেকে 11 বছর বয়সীদের গুনতে হবে 10 ইউরো। সারা বছর নির্দিষ্ট সময়সূচি মেনেই আইফেল টাওয়ার পরিদর্শনের সুযোগ রয়েছে। 15 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত সকাল এবং সন্ধ্যা পরিদর্শনের জন্য এই স্থানটি খোলা থাকে, আর বছরের অন্যান্য সময় সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি আইফেল টাওয়ারের ভেতর প্রবেশ করতে পারেন।